ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲା କଣିଆଁ ବ୍ଲକ ବ୍ରଜକୋଟ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଅନ୍ତର୍ଗତ ଖାଲାପାଳ ଗ୍ରାମରେ ସ୍ତ୍ରୀଙ୍କ ସନ୍ଦେହଜନକ ଅବସ୍ଥାରେ ନିଜ ଘର ଓ ମୃତଦେହ ଉଦ୍ଧାର ପରେ ସ୍ୱାମୀଙ୍କ ପକ୍ଷରୁ ଥାନାରେ ହତ୍ୟାକାଣ୍ଡ ଅଭିଯୋଗ ହୋଇଥିବା ଘଟଣା ଛଅ ଦିନ ପରେ ପୋଲିସ ଦୋଷୀକୁ ଗିରଫ ଦାବିରେ ରେଙ୍ଗାଳି ଥାନା ଘେରାଉ କଲେ ଗ୍ରାମବାସୀ ସୂଚନା ଅନୁଯାୟୀ ସେହି ଗ୍ରାମରେ ଅର୍ଜୁନ ସାହୁଙ୍କ ସ୍ତ୍ରୀ ସାବିତ୍ରୀ ସାହୁଙ୍କର ଗତ ଏକତିରିଶ ତାରିଖରେ ନିଜ ଘରୁ ସନ୍ଧ୍ୟାଜନକ ଅବସ୍ଥାରେ ମୃତଦେହ ଉଦ୍ଧାର ହୋଇଥିବା ବେଳେ ସ୍ୱାମୀ ଅର୍ଜୁନ ସାହୁ ରେଙ୍ଗାଳି ଥାନାରେ ଏକ ଲିଖିତ ଅଭିଯୋଗ କରିଥିଲେ ରେଙ୍ଗାଳି ପୋଲିସ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ଶବ ଜବତ କରି ତଦନ୍ତ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ ମଧ୍ୟ କରିଥିଲା ଏହି ମୃତ୍ୟୁ ଘଟଣାଟି ପାରିବାରିକ କଳହରୁ ଘଟିଥିବା ପୋଲିସର ପ୍ରାଥମିକ ତଦନ୍ତରୁ ଜଣାପଡ଼ିଥିଲା ଏହି ମୃତ୍ୟୁ ଘଟଣା ଛଅ ଦିନ ବିତିଯାଇଥିଲେ ମଧ୍ୟ ମୃତକଙ୍କ ସ୍ୱାମୀ ଅର୍ଜୁନ ସାହୁ ଥାନାରେ ଜଣାଇଥିବା ଲିଖିତ ଅଭିଯୋଗପତ୍ରରେ ଉଲ୍ଲେଖ ଥିବା ହତ୍ୟାକାଣ୍ଡର ଦୋଷୀମାନଙ୍କୁ ଗିରଫ ନ କରାଯାଇଥିବାରୁ ଗ୍ରାମବାସୀ ଓ ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ମହିଳା ସାଂସ୍କୃତିକ ସଂଗଠନ ପକ୍ଷରୁ ଅନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କାଳ ପାଇଁ ରେଙ୍ଗାଳି ଥାନାକୁ ଘେରାଉ କରିଥିଲେ ଓ ଦୋଷୀମାନଙ୍କୁ ତୁରନ୍ତ ଗିରଫ କରି ଅର୍ଜୁନ ସାହୁଙ୍କୁ ଉଚିତ ନ୍ୟାୟ ଦେବା ପାଇଁ କହିଥିଲେ ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ରେଙ୍ଗାଳି ପୋଲିସ ଏକ ମାମଲା ରୁଜୁ କରି ସାବିତ୍ରୀଙ୍କ ଶ୍ୱଶୁର ଅରିକିତ ସାହୁ ଦେଢଶୁର ଚେରୁ ସାହୁ ଓ ବଡ଼ଚା ଲକ୍ଷ୍ମୀ ସାହୁଙ୍କୁ ଗିରଫ କରି କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛି ପୋଷ୍ଟମର୍ଟମ ରିପୋର୍ଟ ଓ ଆରୋପିମାନଙ୍କୁ କୋର୍ଟ ଚାଲାଣ ହେବାର ଦୃଶ୍ୟ ଗ୍ରାମବାସୀ ଦେଖିବା ପରେ ଥାନା ଘେରାଉ ଭଙ୍ଗ କରାଯାଇଛି ସମ୍ପାଦକ এই খালপাড় গ্রামের এই পাখে এটু সাত আট কিলোমিটর দূরে জনে মহিলা নিরীহ মহিলা যিয়ে মূলকরি খায়ে জীবিকা নির্বাহ করে তার স্বামী ঘরে নয় তা হত্যা করা যাই এবং ইয়া সম্পর্কের তাঁকর স্বামী অর্জুন সাউ এফআইআর এবং আজ পর্যন্ত সেই অপরাধী মানুষ গিরফ করা যায় না দৃষ্টান্তমূলক সাথী দেওয়া দূরের কথা এবং পুলিশ প্রশাসন জনাইলে কুমার সে আত্মহত্যা করেছি তার কৌশে প্রমাণ নাই সে তা মারি দিয়ে যাই তু পুলিশ খোঁজু প্রমাণ দোষী খসি যাচ্ছি তেমন আমি দাবি করুছ মহিলা আজ সারা গাঁর এই অঞ্চল মহিলা আসি দাবি করছেন যে এত সম্পৃক্ত সে অবিলম্বে গিরফ করা যাব দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাব এবং তাস্ত অঞ্চল ধন জীবন কিভাবে ভাবে সুরক্ষিত হব বিশেষ করে মহিলা ছাত্রী শিশু এমনি কিভাবে সুরক্ষা পাইবে তার উপযুক্ত পদক্ষেপ পুলিশ প্রশাসন নেওয়াপি আমি আজ মহিলা সংস্কৃতি সংগঠন পক্ষর দায়ীপত্র দেওয়া আসছেন এসপি এবং এই আন্দোলন চাল আজ এটি রেঙ্গাড়ি থানা কু মহিলা মানে আসি সে দাবি জনাইবাখাল গ্রামের সাবিত্রী সাহু নামক জনে মহিলা

महिला सांस्कृतिकठन र जे संगठिका मो न मिनन्ती सामल यी खालप ग्राम र जे निरीह महिला से से तांको तशु श जा देढशुर तर अत्याचारले से अतिष्ठ रोले तर इंदिरावास घर आसबे एठिक खालप ग्रामको दीर्घ

রেঙ্গাড়ি থানা কু আমি ভাবিছু যে সেই সাবিত্রী সাথে হত্যা কাণ্ডে যে অপরাধী মানে সম্পৃক্ত সমস্ত উপযুক্ত শাস্তি দিয়া যাও। সমস্ত গিরফ করা যাও,। এবং তা উপযুক্ত শাস্তি দিয়া যাও। যা ফলে সাবিত্রী সাথে লাগবে মানসী স্বায় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন জেলা সম্পাদিকা আজ আমি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন পক্ষু এটি খালপাড় গ্রামের যে সাবিত্রী সাউ হত্যাকাণ্ড হয়েছি সেই দোষী মানুষ অবিলম্বে গিরফ করে সে দৃষ্টান্তমক শাস্তি দাবি আজ রেঙ্গাড়ি থানা ঘেউ করা যাচ্ছি এই খালপাড় গ্রামের শনিবার তিরিশ তারিখ বিলম্বিত রাতে সাবিত্রী সাউর হত্যা হয়েছি তেমন তা লিখিত অভিযোগ অনুসারে তাঁক স্ত্রী হত্যা করা যাই এবং পূর্বর মধ্যে বহু সময় গাড়িগুলজ করা যায় কিন্তু তাঁক নবস্থায়ী হত্যা করা যাই কিন্তু আজ পর্শ তারিখ রু আজ হল ছারিখ কিন্তু দোষী মানুষ কোণী কার্যানুষ্ঠান নিয়ে যায়নি তেমন বাধ্য হয়ে এ অঞ্চল মহিলা মানে আসি এটি থানার জনাইবা এসপি দাবিপত্র দেওয়া যে সাবিত্রী সাউর হত্যা সম্পৃক্ত অপরাধী মানুষ তুরন্ত গিরফ করা যাও। উপযুক্ত তদন্ত করে দোষী মানুষ কঠোর শাস্তি দিয় যা এবং ভবিষ্যতের এ অঞ্চলের মহিলা মানুষের ছোট ঝিও মান উপরে যেভাবে ভাবে এই ঘটনার আহ পুনরাবৃত্তি না হাউ তা এটি আসছেন মহিলা মানে এবং সাবিত্রী সাউর ছোট ঝিও না বাড়িক ঝিউ দিজ এবং তার স্বামীক যেভাবে ভাবে লাগু সেই আজ এ ঠিকার এই আন্দোলন কার্যক্রম চালছে আজ যদি কোণী পদক্ষেপ সরকার পুলিশ প্রশাসন নয় তাহলে আগামী দিনের রাস্তাঘাট বন্ধ হব পুলিশ দপ্তর এস অফিস আমি যাবু এসপি অফিস পাখু সেটি এসপি পিঙ্ পাখে আন্দোলন করবু এবং সমস্ত সরকারি অফিস দপ্তর রাস্তাঘাট তা বন্ধ করবু সেইটা তো বর্তমান যা সব আইন শৃঙ্খলা বর্তমান দেশের পরিস্থিতি এই ঘটনা ঘটি ঘটি চালছি তেমন এই আইন শৃঙ্খলা উচিত লা সরকার পাখে আমি দাবি করা পড়ুচি যে এইভাবে দেশের সতুরী বর্ষ পরে মানে বহু সরকার আসি महिला महिलाइ विभिन्न प्रकार स्लोगान आसु महिला म सुरक्षा कथा आसु आमेटी मिडिया खबर कागज सबै जगारु महिला म सुरक्षा किन महिला मौसम सुरक्षा नै जुन सुरक्षा है त सविती साहु र हत्या कम्बा चारिर्ष भित्र मे लगातार तीन तिन हत्याकांड हत्याकाण्ड हैन तेणु आमे सरकारको चेतावनी दबाई सरकार तम आमु न्याय प्रदान सविती साहुर हत्याकारी हत्याकारीको तार छोटो झिया न्याय दियो सविती साहुर हत्याकारी कनिहाँहरू पूर्णचन्द बेहेराको रिपोर्ट समय लाइफ